আসসালামু আলাইকুম। মেড ইন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে 144 বাংলাদেশি সহ 211 জন অভিবাসী সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। সে দেশের দক্ষিণ অঞ্চলীয় গ্রিস সীমান্তের গাভগেলিজা শহরের কাছে নিয়মিত তল্লাশির সময় একটি ট্রাকে এই অভিবাসীদের সন্ধান মেলে। তাদের মধ্যে 144 জন বাংলাদেশি ছাড়াও 67 জন পাকিস্তানি রয়েছেন। তাদের আটক করে গাভগেলিজা সীমান্তের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে গ্রিসে ফেরত পাঠানোর জন্য। এ ঘটনায় 27 বছরের এই ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। যুগোস্লোভিয়ার ভেতর দিয়ে বলকান অভিবাসন রুটটি 2015 সাল থেকেই বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের কারণে গ্রিসের কাছ সাথে নর্থ মেসিডোনিয়া সীমান্ত এই বছরের শুরুর দিকে বন্ধ করে দেওয়া হয়। তবে রুটটি ব্যবহার করে এখনও মানব পাচার চলছে। এর আগে গত 22 জুন নর্থ মেসিডোনিয়াতেই একটি ট্রাকে পাওয়া 64 বাংলাদেশি অভিবাসীকে আটক করে দেশটির পুলিশ। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে 11 জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। আজকের অধিবেশনে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পাশ হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে। চলতি অধিবেশন আরও 1 বা 2 কার্যদিবস চলতে পারে। গত 30 জুন সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পাশ হয়। করোনা পরিস্থিতির কারণে এবার অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 1 নারী সহ 5 জন করোনায় মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 61 জন। বরিশালে মারা গেছেন 3 জন। তাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে বরিশাল পুলিশ লাইনের 1 পুলিশ সদস্য সহ 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে মারা যায় 1 জন। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 38 জন। বান্দরবানে সিভিল সার্জন সহ আরও 22 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুরে 7 পুলিশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ 41 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 54 জন, শরীয়তপুরে 46 জন এবং চাঁপাইনবাবগঞ্জে 16 জন, নেত্রকোনায় 1 মেডিকেল অফিসার সহ 5 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহামারী করোনা ভাইরাসে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 275 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা এরই মধ্যে 1,33,000 ছাড়িয়েছে। নিউ ইয়র্ক রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে থাকায় গত 6 জুলাই নগরীর বিভিন্ন অঞ্চল তৃতীয় ধাপে খুলে দেওয়া হয়। এর ফলে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অঞ্চল জ্যাকসন হাইটস, জ্যামাইকা, চার্চ ম্যাকডোনাল্ড ও পার্ক চেস্টার এখন মানুষের ভিড়ে মুখরিত। তবে নিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুললেও আগের মতো সাড়া মিলছে না। এদিকে গত কিছুদিন ধরে ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় নিউ ইয়র্কের নানা জাতিগোষ্ঠীর মতো বাংলাদেশিরাও শঙ্কায় রয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। জ্বর সহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকা বোলসোনারো চতুর্থবারের মতো তার নমুনা পরীক্ষা করান। এতে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। করোনা ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারী শুরু থেকে বিভিন্ন মন্তব্য করে আসছিলেন জাইর বোলসোনারো, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে। কোভিড-19কে সাধারণ সর্দি জ্বরের সাথে তুলনা করে গত এপ্রিলে বোলসোনারো বলেছিলেন এই ভাইরাস তাকে মোটেও কাবু করতে পারবে না। ক্রিকেট। প্রায় 4 মাস পর আজ মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ বিরতির পর মাঠে নামার আগে ফিটনেসই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু দলের ক্রিকেটারদের জন্য। ম্যাচটি অনুষ্ঠিত হবে সম্পূর্ণ দর্শকবিহীন গ্যালারিতে। বিকেল 4টায় শুরু হবে এই ম্যাচ। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা 11:50 পর্যন্ত ডিএসই 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 16,48,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 47টির, কমে 23টির এবং অপরিবর্তিত ছিল 121টি কোম্পানির শেয়ারের দাম।
টাকার অঙ্কে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, অরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং অরিয়ন ফার্মাসিউটিক্যালস। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তিনটি কোম্পানি। ডিএসই জানায়, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড 12,74,00,000 টাকা শেয়ার লেনদেন করে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে 8,79,00,000 টাকার। 7,95,00,000 টাকা শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে এক্সিম ব্যাংক। লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে অরিয়ন ফার্মা, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্দো বাংলা ফার্মা, অরিয়ন ইনফিউশন লিমিটেড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।